ছাত্রদের কোটা আন্দোলন। এই আন্দোলন আস্তে আস্তে আপনার একটা বেগবান হচ্ছে এবং সম্পৃক্ততা বাড়ছে, এবং যে বিষয়টা নিয়ে তারা আন্দোলন করছে এই বিষয়ে তারা অতীতে আন্দোলন করেছিল, এবং সেই আন্দোলনে কিন্তু তখন সরকার তাদের সেই যে এটা তারা করতে চাচ্ছিল সেটাকে তারা তখন করেনি, অর্থাৎ কোটা যে পদ্ধতি ছিল সেটাকে তারা কমিয়ে অনেক কমিয়ে নিয়ে এসছিল। তো এখন আবার সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্ট থেকে এক রায় দিয়েছে যে রায়ে তাদেরকে আপনার আগের সে অর্থাৎ 56% কোটা বিভিন্ন বিষয়ে মুক্তিযোদ্ধা, এরপরে আপনার প্রতিবন্ধী, আরও কয়েকটা ইয়ে আছে আপনার উপজাতি ও নৃজাতি, এগুলো বিষয়ে তাদেরকে 56% কোটা দিয়ে তারা ওইভাবেই আপনার নির্বাচিত হবেন সরকারি চাকরি বা অন্যান্য চাকরির ক্ষেত্রে। এখানে সমস্যা যেটা হচ্ছে যে 56% যদি আপনার সে কোটাতেই চলে যায় তাহলে কিন্তু আপনার যে মেধা সেই মেধা যে বিকাশ সেটা একেবারেই সম্ভব হবে না। এবং আমরা সেক্ষেত্রে দেখতে পাই যে আপনার যে সমস্ত ছাত্রদের আপনার ইউনিভার্সিটিতে ভোট ঢোকা বা ভালো কলেজে ঢোকা, অ্যাট দি সেম টাইম সরকারি চাকরি পাওয়া, বিসিএস বলেন বা যে কোনো ক্ষেত্রে বলেন, সেই ক্ষেত্রে আপনার একটা মেধা শূন্যতা দেখা দিয়েছে এবং এখন প্রকৃতপক্ষে সেই শূন্যতাই চলছে। এই বিষয়ে আমাদের যে মতামত সেটা আমরা আপনাদের বলতে চাই। গত কয়েকদিন যাবত ছাত্ররা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে। এটা ছাত্রদের আন্দোলন, আমাদের এখানে সম্পৃক্ত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারপরেও স্পন্সর পলিটিক্যাল পার্টি হিসাবে দায়িত্বশীল একটা রাজনৈতিক দল হিসাবে আমরা এই বিষয়ে আমাদের মতামতটা জাতির সামনে আপনাদের সামনে তুলে ধরা এটা বাঞ্ছনীয় বলে আমরা মনে করেছি। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়, রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, জাতীয় দিবস সময়, এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সাথে দাফন করা যায়, এগুলো তাদের প্রাপ্য। এছাড়া মুক্তিযোদ্ধায় ভাতা সহ অন্যান্য সুবিধা রয়েছে। স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা, বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা, সাংবিধানিকভাবে ও আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান, কিন্তু সংবিধানের 28(4) এবং 29(3) অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের পিছিয়ে পড়া অংশ, প্রকৃত মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে, 56% কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধানির্ভর বিশ্ব ব্যবস্থা জাতি হিসাবে টিকে থাকা প্রায় অসম্ভব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর কোনো শ্রেণীতেই কোটা পদ্ধতি মেধা বিকাশের পক্ষে সহায়ক হতে পারে না। মেধাভিত্তিক বৈষম্যহীন জাতি ও সমাজ বিনির্মাণের মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক। বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ব সরকার বিচার বিভাগকে ব্যবহার করে অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সম্বন্ধে দমিয়ে রাখার ঘৃণ্য পুরনো কৌশলই তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। একবিংশ শতাব্দীর এই সময়ে এসে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত। আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল অপচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনোই দমানো যাবে না। আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক ও ন্যায্য দাবি সমূহ মেনে নেবে, ছাত্র ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি মেনে নিয়ে এই সমস্যার সমাধানের আহ্বান জানাচ্ছি আমরা। ধন্যবাদ। এর পরেরটি হচ্ছে আপনার আমাদের পেনশন স্কিম নিয়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেটা নিয়ে আপনার আন্দোলন করছেন। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী সম্প্রতি শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সর্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও কর্মচারীদের সম্পৃক্ত করে সরকারি পরিপত্র জারি করেছে। এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায় কর্মচারীবৃন্দ এবং তারা এই স্মারকটি প্রত্যাখ্যান করেছে, প্রতিবাদ করেছে। সকল শিক্ষক, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান, পরীক্ষা গ্রহণ সহ সকল প্রকার কর্মকাণ্ড বন্ধ রেখেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে, এটা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রকৃতপক্ষে এটি এই দেউলিয়া সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া।
যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন, সেহেতু অন্যান্য খাতসহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে চাচ্ছে। সার্বজনীন পেনশন স্কিমের চারটি প্রকল্পে এ পর্যন্ত প্রায় 18 কোটি মানুষের মধ্যে, জনগণের মধ্যে মাত্র 40,000 আবেদন জমা পড়েছে বলে গণমাধ্যম সূত্রে প্রকাশিত হয়েছিল, বিবৃতিতে প্রকাশিত হয়েছিল। সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল সংসদে এই বিল উত্থাপনের ভাষণে বলেছিলেন, সার্বজনীন পেনশন স্কিমের টাকা রাখার জায়গা সরকার খুঁজে পাবে না। অসরকারের আর্থিক দুরবস্থার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম নামে নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল আর্থিক খাতে মেরামত করার একটা কৌশল। এটি এই অবৈধ আর্থিকভাবে দেউলিয়া সরকারের আরেকটি নতুন লুটপাট স্কিম, যার নাম পেনশন স্কিম, প্রত্যয় স্কিম ইত্যাদি। সরকার স্কিম সরকারি স্কিম বেসরকারি স্বাস্থ্যসাহিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সময়ে 4.25 লাখ কর্মকর্তা কর্মচারীর মধ্যে চালু করতে চায়। বিশ্ববিদ্যালয় সমূহ প্রায় 50,000 শিক্ষক কর্মচারীর সাথে, অর্থাৎ অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় এই বিধান বাধ্যতামূলকভাবে চালু করতে চাচ্ছে এই অবৈধ সরকার। অথচ এই আইনের উদ্দেশ্য ও কারণ সম্বলিত প্যারায় একটি অপশনাল ইচ্ছাধীন হিসাবে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষিতে শিক্ষক সমাজের যে আন্দোলন ও প্রতিবাদ শুরু হয়েছে তা অবশ্যই যৌক্তিক ও সমর্থনযোগ্য। সরকারের অব্যবস্থাপনা ও দুর্বলতাকে পুঁজি করে শাসক গোষ্ঠীর আশীর্বাদ পুষ্ট এক শ্রেণীর ব্যবসায়িক লুটেরা, সিন্ডিকেট ও কিছু কিছু সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা সীমাহীন লুটপাট করছে। ব্যাংক ও সকল আর্থিক খাত সম্পূর্ণভাবে ধ্বংস করে তারা বিদেশে অর্থ পাচার করছে। সরকার তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। সেরকম পরিস্থিতিতে নাগরিকরা সারা জীবনের অর্জিত সম্পদ কোন ভরসায় এই নতুন লুটপাট স্কিমে বিনিয়োগ করবে? রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য, ব্যাংকিং খাত প্রায় দেউলিয়া, এরকম লুটেরা তন্ত্রকে টিকে রাখার জন্য এরকম পেনশন স্কিমের মতো আরও কিছু স্কিম চালু করার জনগণের পকেট শূন্য করতে চায় এই লুটেরা সরকার। সরকার তথাকথিত উন্নয়নের নামে জনগণের ঘাড়ে ব্যয়ের বোঝা চাপাচ্ছে। সরকারের উন্নয়ন বলি যদি এতই শক্তিশালী হয়ে থাকে তাহলে পেনশন বৃদ্ধি পাওয়ার কথা। অতএব জনগণ সরকারহীন, অর্থনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অনৈতিক তথাকথিত পেনশন স্কিম সহ ইত্যাকার সকল প্রকার প্রকল্প প্রত্যাখ্যান করেছে জনগণ। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আসলেও যেটা করতে চাইছি হচ্ছে যে এই ধরনের বৈষম্যমূলক কোনো প্রকল্প বা কোনো প্রজেক্ট অথবা কোনো স্কিম আমরা চালু করতে চাই না, যেখানে আপনার, আমি যতটুকু শুনেছি আপনার আমাদের শিক্ষকদের কথাবার্তা, তাতে আমরা দেখেছি যে আগে তাদের কন্ট্রিবিউটরি পেনশন ব্যবস্থা ছিল না, অর্থাৎ তা এটাকে সেভ করতে পারতেন। এখন এটা হচ্ছে তাদের কন্ট্রিবিউটরি, অর্থাৎ মিনিমাম ম্যাক্সিমাম 5,000 টাকা বোধ হয় তাদেরকে জমা করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আপনার এটা বলা হয়েছিল অপশনাল, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা কম্পালসারি করা হচ্ছে। তো এটা কোনো মতেই, আরও একটা আছে গ্র্যাচুইটি, তাদের গ্র্যাচুইটির টাকাটা একদম বাদ যাবে এবং তারপরে যে টাকা যে হারে ফেরত পাবে, পেনশনের টাকাগুলো যেভাবে পাবে মাসে মাসে, এইগুলো হচ্ছে তাদের জন্য তারা গ্রহণ করেনি, অ্যাকসেপ্ট করেনি। এটা খুব স্বাভাবিক, আগে আমি একটা সুবিধা ভোগ করতাম, সেই সুবিধা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়ে তার নিচে নিয়ে যাবেন, তো খুব মানে হয় না। আর সবচেয়ে শিক্ষকদের ব্যাপারটা খুবই সেন্সিটিভ এই জন্যে যে তাদের তো অন্য সোর্স অফ ইনকাম নেই, অন্যান্যদের চুরি চামারি দুর্নীতি ভোগ কিছু থাকতে পারে, তাদের তো সেটা নেই, তাদেরকে আমরা বাধ্য হয়ে শুধু এই বেতনের উপরে তাদেরকে নির্ভর করতে হয়। তো এই জন্যই তারা অনেক বেশি বিক্ষুব্ধ এবং তারা মনে করে যে এটা তাদের অত্যাচার নির্যাতনের মতো একটা ব্যাপার দাঁড়াবে, সেই জন্য তারা করেছে। আমাদের অবশ্যই এই ব্যাপারে আপনার পজিটিভ ব্যাপার থাকবে, অর্থাৎ আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন পর্যন্ত টিকে থাকে এটা আমরা বাতিল করব। কোটাও আমরা বক্তব্যই দিয়ে দিলাম একটা, যে আমরা মনে করি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে, প্রতিবন্ধীর জন্য আর যে আপনার শহীদদের জন্য তাদের জন্য, বাট নট 56%। এটা আপনাকে বড় জোর 5-10% হতে পারে, এর বেশি হলে তো আপনার আর এখন তো মুক্তিযোদ্ধারা আপনার বেশিরভাগই হচ্ছে আপনার যে 30%,
এখন যেটা আছে আর কি। তো এখন তো এমনিতেই আপনার মুক্তিযোদ্ধারা তো নাই, এখন প্রায় বয়স শেষ হয়ে গেছে। আমাদের বয়সের মতো যারা কিছু তাদের সন্তানেরা আছে তারা পাবে, সেটা তো আপত্তি নেই আমাদের। কিন্তু সেটা নাম করে আপনার 56% কোটে করে তারপর যে কাউকে আপনার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে, হাজার হাজার সার্টিফিকেট দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে এরা ইন দিউ অফ মানি, সেটা তো আপনার আমরা কখনই সমর্থন করতে পারি না। অযৌক্তিক ইললজিক্যাল কথাবার্তা তারা বলবে। বিএনপির তো একটা রাজনৈতিক দল, তা আমি আগে বলছি দায়িত্বশীল রাজনৈতিক দল। শুধু বিএনপিকে তো দেশের মধ্যে যা হচ্ছে তাতে এক রিয়েকশন দিতেই হবে, আর আমরা তো তাদের আপনার প্রশ্নই উঠতে পারে না যে আমরা বিএনপি তাদের উপর ভর করে সব কিছুকে ভর ছাড়িয়ে আমরা আন্দোলন করেছি ভাই, আবার এদের উপর ভর করার আমাদের কারণটা কী থাকবে? তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে। একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে আমরা আপনার সমর্থন করবো না? যারা আপনাদের সাংবাদিকদের কিছু কিছু দাবি তো আপনারা নিজেই বিভক্ত হয়ে গেছেন, আদায় করতে পারেন না, তো কিন্তু আমরা তো সমর্থন করি।